হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই টক অফ অক্কা চ্যানেল। আজ আমি তৈরি করব নরম তুলতুলে মেথি শাকে চাপাটি। আমি একটু কচি দেখে মেথি শাকগুলো নিয়ে জলেতে ধুয়ে নিয়েছি, তারপরে নুন লঙ্কা একটু হলুদ দিয়ে ইন্ডাকশানে বসিয়ে দিলাম ভাপিয়ে নেওয়ার জন্য। এবার ভাপানো হয়ে গেছে, তারপরে এতে আটা দিয়ে দেবো। আমি আটা দিয়েই করেছি, অনেকে ময়দা দিয়ে করে, আমি আটা দিয়েই করেছি। ধীরে ধীরে আটাগুলো ভালো করে দিয়ে আর তার উপরে একটু জোয়ান একটু ক্র্যাশ করে নিয়ে দিয়ে দিতে হবে। দিয়ে ওই ঘোলটাকে, মানে ওই যে আটা দিয়ে আর মেথি শাক যে ভাপানো হয়েছিল, নুন লঙ্কা সব দিয়ে ভাপানো হয়েছিল, সেইটা একটা ঘোল করে ব্যাটার তৈরি করেছি। করে এবার গ্যাসেতে তাওয়া গরম করতে বসিয়েছি। তারপরে যেই তাওয়াটা গরম হয়ে গেছে, তাতে সাদা তেল খুব সামান্য ছড়িয়ে দিলাম। তারপরে খুন্তি করে একটু স্প্রেড করে দিলাম তাওয়াতে। তারপর ওই ব্যাটারটা মেথি শাকের ভালো করে দিয়ে দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে এইভাবে এক পিঠটা ভালো করে হতে দিয়েছি। তারপরে এক ছটকায় উল্টে দিতে হবে, নালে ভেঙে যেতে পারে। এইবার এই পিঠটাকে হতে দিতে হবে, খুব ধীমে গ্যাস করে দিলে আর ভালো করে হয়ে যাবে। শাকটা তো ভাপানোই আছে, কোনো প্রবলেম নেই। এই যে এরম সুন্দর করে পিঠটা করকড়ে করে ভেজে নিতে হবে, দারুণ করে একটা একটা করে আমি ভেজে নিয়েছি ওই ব্যাটারগুলো তাওয়াতে দিয়ে দিয়ে স্প্রেড করিয়ে। তারপরে উল্টানোর সময় কিন্তু একটু লক্ষ্য করতে হবে যাতে ভেঙে না যায়। আর কোনো ধরনের শাকের যে কাঁচা গন্ধ সেটাও পাওয়া যাবে না, আর সুন্দর টেস্ট লাগবে। কিন্তু বাচ্চারা স্কুল থেকে ফিরলে এগুলো দিলে খুব আনন্দ করে খাবে। কিন্তু এমনিতে কিন্তু বাচ্চাদের মেথি শাক খাওয়ানো মুশকিল, এইভাবে যদি মশলাদার করে চাপাটি তৈরি করা যায় আর সেটা যদি বাচ্চাদের খাওয়ানো যায়, বাচ্চা কেন, বড়দেরও খুব ভালো লাগবে। এই চাপাটি কিন্তু যে কোনো ধরনের চটপটা আচারের সঙ্গে দারুণ লাগবে, তাছাড়া যে কোনো ধরনের স্যালাডের সঙ্গেও ভালো লাগে। অনবদ্য সুস্বাদু মশলাদার এই মেথি শাকের চাপাটি আজকে আমরা তৈরি করে খেলাম। আপনারাও একদিন তৈরি করুন, সবাই মিলে আনন্দ করে খান, শরীরের জন্য খুব উপকার। আজকে তাহলে আসি, ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম, আবার অন্য ভিডিও নিয়ে আসবো।